করিনি। দুঃস্বপ্ন আমার সঙ্গী, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা রাতের। তাই দুঃস্বপ্নগুলোকে এখন আর দুঃস্বপ্ন মনে হয় না, বাস্তবের খুব কাছাকাছি মনে হয়। হাজার হোক, বাস্তবই তো ছিল এক সময়, হোক না সেটা 10 বছর আগের কোনো এক সময়। 10 বছর সময়টা অনেক লম্বা। এই 10 বছর আমার মাথায় কেবল একটা চিন্তাই ছিল, মারিয়াকে কবে আর কতটা কষ্ট দিয়ে খুন করব। তুমি কেন এত বড় খারাপ কাজ করলে? কোনটা? পুলিশের কাছে ড্রাগসের ব্যাগ নিয়ে ধরা খাওয়ানোটা? কেন, আরো খারাপ কাজ করিয়েছিলে আমাকে দিয়ে? হ্যাঁ, প্রত্যেকদিনই তো তোমার গাড়িতে করে আমি ড্রাগস পৌঁছে দিতাম। ও, তোমাকে তো কখনো বলা হয়নি। এত নোংরা কাজ করতে তোমার একবারও হাত কাঁপলো না? যা, হাত কাঁপবে কেন? তোমাকে পুলিশে ধরিয়ে দেবার সময় আমার হাত কেঁপেছিল? কাঁপেনি। কাজের সময় কখন আমার হাত কাঁপে না? আমি কাজের সময় কাজ করি, আর প্রেমের সময় অভিনয়। এই 10টা বছরে তুমি আমাকে কি করেছো জানো? কি আর করেছি, তোমাকে মানুষ থেকে পশু বানিয়েছি। অপরাধ করিনি আমি, কোনো অপরাধ করিনি আমি, কোনো অপরাধ করিনি। চুপ, একদম বেতের বাড়ি খাবে। গত 10 বছরের প্রত্যেকটা দিন আমি নিজেকে তৈরি করেছি, প্রত্যেকটা রাত আমি নিজেকে পুড়িয়ে কঠিন করেছি। কিন্তু আজকের রাতটা আলাদা, কারণ কাল আমি মুক্তি পেতে যাচ্ছি। মুক্তি, কাল মারিয়ার শেষ দিন। কিরে, মনে খুব আনন্দ না? খুব খুশি? হ্যাঁ, এত খুশি হোস না, ছোট জেল থেকে বড় জেলে যাইতেছস। তা বাইরে বেড়া কই যাবি ঠিক করছস? জানি না। কি খাবে কি করবি সেটা ঠিক করছস? তাও জানি না। এত কিছু না জানলে তো আবার কখন হাওয়া হয়ে যাবি তুই নিজেও জানবি না। চন বেটা, জেল থেকে বাড়ানোর পর জেল গেটে তোর একজন একটা নাম্বার দিব, পান্টি, এক নাম্বার শালা। ওর কাছে যা বলবি, তোর একটা কাজটা ম্যানেজ করে দিব, আমি ভিতর থেকে ফোন করে বলে দিমু। লাগবে না, দয়া দিয়ে যা মাল পাওয়া যায় সব 10 বছর আগে বিক্রি করে দিয়েছি, দোকান এখন খালি, কিছু না হলেও চলবে। আর যদি কিছু লাগে তাহলে আমি নিজেই করে নেব। আরে নে বেটা, নে, দয়া হিসাবে না, দোয়া হিসাবে নে। 10 বছর একসাথে ছিলি, অনেক সময় অনেক কাজ করে দিছস, বিনিময়ে তোর জন্য আমি কিচ্ছু করতে পারি নাই। আমি আবার কারো ঋণ রেখে যাইতে চাই না, ফাঁসির আসামি তো, কখন ফাঁসি দিয়ে দেয়? ঋণ রেখা মূল্যে হালায় মরার পর যদি আবার জেল কাটতে হয়। আরে ধুর, ঘুমাও তো, ঘুমাও, খালি বাজে বকা, পাগল, ঘুমাও। বাবা, তোমার শরীরটা কেমন? সেই যে শেষ দেখা করতে গিয়েছিলাম, জানোই তো সংসার আর ফ্যামিলির কাজে এত ব্যস্ত থাকি তোমাকে দেখতেই যেতে পারিনি। বাবা, তোমার শরীরটা ভালো না? আহা, বারবার একই কথা জিজ্ঞেস করো না তো, ও ভালোই আছে। তা বাবা, জেল থেকে বেরিয়ে প্রথমেই তুমি আমার বাড়িতে কেন এলে বলো তো? এখানে আসবে না তো যাবে কোথায়?
না না ঠিক আছে, আমার কাছেই তো আসবে, আমি উকিল মানুষ, আমার কাছে চোর আসবে, ডাকাত আসবে, এটা লঙ্গরখানা, যার যখন ইচ্ছে তখন আসবে, থাকবে, খাবে, ঘুমোবে। তুমি কিন্তু কিছু মনে করো না বাবা, বাপমা মারা যাবার সময় যে ছেলে কাছে থাকতে পারে না, ভেবো না বাবা, তোমার কথা বলছি, ওই সমস্ত লোকজন যেন আমার বাড়িতে না আসে। মনির আর তিথি কেমন আছে? মনির তিথি যেমনই থাকুক, আমি চাই ওরা আসার আগেই তুমি এখান থেকে চলে যাও, জেল ফেরত কাউকে এসে ওরা আমার বাসায় দেখুক এটা আমি চাই না। এই কথা তুমি কিছু মনে করো বা নাই করো এটা তোমার ব্যাপার। কাকে চাই, কাকে চান আপনি? মারিয়া আছে? না, মারিয়ার ফ্যামিলি তো 5 বছর আগে বাসা ছেড়ে চলে গেছে, আর মারিয়া রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু আপনি কে? রাগ লাগছে, ভয়ঙ্কর রাগ লাগছে, কিন্তু রাগটা কার ওপর লাগছে জানি না। রাগটা মারিয়াকে নিজ হাতে মারতে পারলাম না সেই দুঃখে, নাকি মারিয়া কোনো বিচার ছাড়া মরে গেল সেই দুঃখে। আপনাদের থাকার জন্য রুম আছে? থাকার জন্য রুম হবে, কিন্তু সবার জন্য রুম হবে কি না ভাবছি। কে? মানে আচ্ছা, আপনি কি স্ট্যান্ডার্ড না রেগুলার? স্ট্যান্ডার্ড রেগুলার। রেগুলার, দেখছি দেখছি। হবে, আপনার লাগবে 500-500-1000, এবং সেটা এখনই দিতে হবে। হ্যাঁ, জেল থেকে বাড়ানোর পর জেল কেটে তোর একজন একটা নাম্বার দিব, আন্টি এক নাম্বার। হ্যালো, পান্টি বলছেন? আমাকে মাহতাব ভাই আপনার নাম্বারটা দিয়েছিল, আমার নাম সানি। ও সানি ভাই, বসে আপনার নাম্বার আমার দিছে। আচ্ছা চলে আসেন 8:30 ক্যাফে বারে, আমি আসি। রাতের বেলা সানগ্লাস পরার জন্য আমি দুঃখিত, আমার আবার একটু ভোল্টেজের প্রবলেম আছে। বস আপনারে যেই কাজ দিতে কইছে ওইটাই আপনার লেগে এক নাম্বার কাম। খুন করা? আরে বস, খুন বলেন কেন, বলেন কিলিং। খুন আর কিলিং কি এক হইল? পার্থক্যটা কি? খুন করলে কইবো খুনি, আর কিল করলে কইবো কিলার। নামের একটা ব্যাপার আছে না, 10 বছর জেল খাইড়ে আসছেন, আপনারে নিয়ে আমাকে একটা আশা ভরসা আছে না, আপনি অনেক বড় কিলার হবেন বস। তাতে তোমার লাভ? ছি বস, আপনি একটা কথা কইলেন বস, আমি আপনার ভালোবাসা এটা করতেছি। ইউ আর মাই ব্রাদার ফ্রম ডিফারেন্ট মাদার। আপনি কিলার, আমি কন্ট্রাক্টর, আমি আপনাকে কন্ট্রাক্ট এনে দিমু, ওইখান থেকে যে টাকা আসবে তার 25% আমার। আপনি আবার ভাইবেন না, ওই টাকা আমি বাসায় নিয়ে যাব, ওই টাকা আমি এলাকার গরিব দুঃখী পোলাপেটে লজেন, চকলেট, চুইংগাম এগুলো কিনা দিমু আমি। ওই একটা টিস্যু দে বস। চিন্তার সময় টাকার বান্ডিলটা সামনে রাখবেন, দেখবেন চিন্তা বান্ডিলের ভিতরে ঢুকে গেছে বস। এই কামে ধরা খাইলে জেল থেকে বেরিয়েছি জানের ভয় নেয়ার জন্য না, জানের ভয় দেওয়ার জন্য। চলেন বস, চুল দাড়ি কাইটা সোজা কামে নেমে পড়ি।
করিয়া জন্ম লড়াই আমি মুসাফির। খেতে পারবে না এক টুকরো, তার উপর এত চকলেট কেক দেখে ভাববে তুমি স্যারকে খ্যাপানোর জন্য নিয়ে এসেছো। আরে না, দু একটা চকলেট খেলে কিচ্ছু হবে না, আর যদি কিছু হয় আমরা তো আছি। ধরো তুমি এটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। মিস জারা, আমার কিন্তু গতকালও একটা বিয়ের প্রস্তাব এসেছে। আচ্ছা তো ভালো তো, একটা বিয়ে করে ফেলুন, আমরা সবাই মিলে একটা বিয়ে খাই। যা কি বলেন, আপনি যে মনে মনে আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, এটা কিন্তু আমি জানি, মানে এটা আমি বুঝতে পারি, আমি এটা অনুভব করতে পারি। আর যাই হোক, আমি তো আপনার মনে কষ্ট দিতে পারি না। তা আপনি আমার সম্পর্কে কি কি জানেন? এই যে যেমন আপনি একটা মাল, মানে মাল্টি ট্যালেন্টেড মেয়ে, তারপরে আপনার হট, না মানে হট টেম্পার যে লুকটা সেটা আমার অনেক ভালো লাগে। তা আপনার হবু বউ কি করেন? আমার হবু বউ হচ্ছে পুলিশ এন্ড শি উইল প্রটেক্ট মি। বাহ, এটাই বাকি ছিল। আচ্ছা মিস জারা, মানে আমার মতো একটা ভালো পার্সন যদি চলে যায় তাহলে তো আপনি ভালো বর পাবেন না। তো যাচ্ছেন না কেন, আপনাকে কে বাধা দিয়েছে? আচ্ছা মিস জারা, মানে আপনার কি ধরনের ছেলে পছন্দ? না মানে আমার ভেতরের কোন কোন গুণগুলো আপনি অন্য কোন ছেলের ভেতরে দেখতে চান? গুন্ডা, খুন খারাপি করে, অভদ্র, এমন ছেলে আমার পছন্দ। অ্যাটলিস্ট যে ছেলে আমাকে বলবে না, শি উইল প্রটেক্ট মি, যত্ত সব। সাবধান মিস জারা, কখন কোন কথা কবুল হয়ে যায় তা কিন্তু বলা যায় না। খারাপ ছেলে বিয়ে করলে দেখবেন যে পরে আমার সাথে পরকীয়া করার জন্য আপনি ঘুর ঘুর করছেন। না না স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার মানে আপনারা তো হাই ডায়াবেটিক্স থাকার পরেও আপনি সুগারের লোভ সামলাতে পারছেন না, অথচ আমাকে দেখুন স্যার, আই এম ইন ফুল ডায়েট কন্ট্রোল, আই এম কন্ট্রোলিং মাই ডায়েট, দ্যাটস হোয়াই আই এম সো ফিট। আচ্ছা সাগর, এর মধ্যে কি তোমার বিয়ের প্রস্তাব? স্যার আমার তো সব সময় বিয়ের প্রস্তাব আসে, কিন্তু আমি না করে দিই, কারণ আমার সাথে ঠিক ফিট না করলে আমার মনের মধ্যে হিট করে না। এই জানা, সাগরের ব্যাপারটা কিন্তু অন্যরকম। সাগর সাহেব, আপনি একটা কাজ করুন, ঝাল মেজাজের কাউকে বিয়ে করে ফেলুন, তা না হলে আমাদের এই সুন্দর ফ্যামিলির মাঝে থাকতে থাকতে আপনার সুগার এমনিতেই হাই হয়ে যাবে। ঝাল মেজাজের বউ থাকলে সব ব্যালেন্স হয়ে যাবে, বাইরেও ফিট থাকবেন, ঘরেও হিট থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, যা যা দেখছে যান, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। এই যারা স্যার, তুমি সময় করে একটু আমার রুমে এসো। জি স্যার। ও যারা আসো বসো। থ্যাংকস যারা, তুমি যেভাবে সব দেখে রাখছো, তুমি না থাকলে সব কঠিন হয়ে যেত, বললে হয়তো একটু ফিল্মি শোনায়। আমার তো কোনো মেয়ে নেই, থাকলে হয়তো তোমার মতোই হতো। স্যার আপনি তো আমাদের বাবার মতনই আদর করেন, বাবা পাশে থাকলে তার স্নেহ মমতা হয়তো বা আপনার মতনই হতো। দোয়া করবেন স্যার যেন সবসময় আপনার পাশে থাকতে পারি, আর আপনার সাথে থাকার বিষয়টা তো একটা হ্যাপি ফিল্মের মতো, তাই না স্যার? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ওনাদেরকে একটু ভিতরে পাঠিয়ে দাও। থ্যাংকস স্যার, আমি এখন তাহলে উঠি। ওকে। Thank you.
এত তারা কিসের, কি হয়েছে? ইটস দ্য টাইম জারা, এতদিন আমরা যে মিশনের জন্য পরিকল্পনা করেছি তা শেষ করার এখনই সময়। স্যারের রুমে লোকগুলো বোধহয় চলে এসেছে, তুমি এখনই সার্ভার রুমে যাবে। কি করতে হবে সব মনে আছে তো? সব মনে আছে, বাট ডক্টর সিদ্দিক আমরা যা করতে যাচ্ছি তা কি ঠিক হচ্ছে? ঠিক বেঠিক সময়ই ঠিক করবে, আমরা শুধু আমাদের উপর দায়িত্ব পালন করছি, এর জন্য যদি কোনো কোরবানি করতে হয় আমরা তা করব। ব্রেকিং নিউজ, আজ সকাল 11টায় নগরীর কাউরান বাজারস্থ ফার্স্ট কেয়ার হসপিটালে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটতে পারে। হতাহতের সংখ্যা এখনো পুরোপুরি জানা যায়নি, তদন্ত অব্যাহত রয়েছে। স্যার, সিচুয়েশন খুব ইম্পর্টেন্ট। তুমি এতক্ষণ যা বললে আসলে কি তা করতে যাচ্ছো? হ্যাঁ বাবা, আমি আর মানিক কেউ খাওয়া দাওয়া করবো না, আমরা খুব রাগ করেছি। কিন্তু কেন মা, আমার উপর রাগ করেছো? তুমি আমাদের গত শুক্রবার মুভি দেখতে নাওনি, অফিসের কাজে ব্যস্ত ছিলে। ওকে মা, নেক্সট ফ্রাইডে কনফার্ম। স্যার, আপনাকে কন্ট্রোল রুমে যেতে হবে। Okay, control is speaking. Sending your location. Gentlemen, target close করার সাথে সাথে আমরা তাকে অ্যারেস্ট করব। বুলেট আজ মিস হতে পারে, কিন্তু টার্গেট মিস হলে চলবে না। টার্গেট মিস হলে মূল্য দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারোর নেই। So, got it? Yes, sir. Yes, yes, sir. Yes, sir. Position confirmed. Yes, sir. Target approaching, sir. Satellite approach. Target locked. Kade. Ji bhai. Hmm. Okay. Alpha 1 calling to Bravo 2. Puro taka ache to? Hmm. Hmm. এটা হতে পারে না, আমি দেখতে চাই কি আমার টার্গেটের গায়ে হাত দিয়েছে। বস, কাহিনী তো ঘটন হয়ে গেছে। কি বস? আমার মোবাইল তো অলরেডি 10টা ফোন আইছে, মোবাইল শুদ্ধা গরম হয়ে গেছে। বস বস, টাইম থাকতে আপনি এই শহর ছাড়েন, নইলে বস আপনার আর আমার যে সুখ সব আম করে থুয়া হুদাই পলাইবো। টেনশন টাইম নিয়ে না, টেনশন তোমাকে নিয়ে। তুমি যেই হারে কথা বলো, কোন দিন না পুলিশ তোমাকে ধরে নিয়ে যায়। বস, আমি এই লাইনে পুরান গিলারি, খেলতে খেলতে বস আমি টায়ার্ড হয়ে গেছি। পুলিশ আমারে ধরে লয়ে যাবে, আমি কয়দিন একটু রেস্টে থাকবো। আর যদি ওরা ধরে আমারে ডিম থেরাপি দেয়, তাহলে বস খোদার কসম, যেই মুরগি ডিম পারছে ওই মুরগির কথা কমু ঠিকই, মাগার আপনার কথা জিন্দেগিতেও কমু না। শাট আপ,
Yes, boss. Boss, ভালো থাকেন, নিরাপদে থাকেন। আজ আমি তোর মেহবুবা। কে? Hands up, come here. চোখের বাঁধন খোলো। আগুনে হাত দেওয়ার আগে বুঝতে হয় আগুনের আঁচটা কত, তা না হলে পুরো হাতটাই পুড়ে যায়। আর তোমার পুড়েছে কপাল, কারণ তুমি আগুন না, আসাদের টার্গেটের গায়ে হাত দিয়েছ। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ, কর্নেল রিটায়ার্ড আসাদুদ্দৌলা, ডেপুটি ডিরেক্টর জেনারেল সিক্রেট সার্ভিস বাংলাদেশ। আমার ছয় মাসের প্ল্যান মাত্র ছয় মিনিটে তুমি নষ্ট করে দিয়েছ, আর আমি চাইলি ছয় সেকেন্ডে তোমার যা ইচ্ছে তাই করতে পারি। ব্যাকগ্রাউন্ড ঘাটতে গিয়ে কিছু ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, তা না হলে আমার সাথে কথা বলার সুযোগ পেতে না, আগেই গায়েব হয়ে যেতে। দশ বছর জেল খেটেছ, জেলে থাকাকালীন মাহতাব নামক অপারেক আসামের কাছ থেকে ফাইটিং কমব্যাট স্কিলের বিভিন্ন রকমের ট্রেনিং নিয়েছ। কারণটা হলো, কারণ হলো জেল থেকে বেরিয়ে যেন একজনের উপর প্রতিশোধ নিতে পারি। জেলরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশল রপ্ত করেছ টানা দশ বছর। তুমি কি জানো কে এই মাহতাব? আমাদেরই বিপদগামী এক এক্স এজেন্ট। লোকটা জেলে গিয়ে যায় কি কাজ করবে কে জানত? আমাদের রেগুলার এজেন্ট ট্রেনিং পায় তিন বছর, দেখার ইচ্ছা ছিল দশ বছর ট্রেনিং পাওয়ার পর কেউ কেমন পারফরমেন্স করে। আর ইউ রেডি ফর টেস্ট? মাতা প্রথমে আমাকে যেটা শিখিয়েছে, লাইফে রেডি বলে কোনো শব্দ নেই, ট্রিগারে চাপ পড়বে গুলি বের হবে, আগেও না পরেও না। ইনফ্যাক্ট আমার টেস্ট নেওয়ার জন্য আপনি রেডি তো? কি জানি বলছিল, ট্রিগার, ট্রিগারের কথা মনে পড়ল। আমি দেখতে চাই তোমার সাহস কত। এই পিস্তলে গুলি আছে একটা, প্রশ্ন করব তিনটা, যতবার অ্যান্সার নো হবে ততবার ট্রিগারে চাপ পড়ো। কপাল ভালো থাকলে এক্ষুনি মারা যাবে, আর কপাল খারাপ থাকলে পরে। আমার যে টার্গেটকে মেরেছো মারার আগে কি জানতে এর পেছনে সিক্রেট সার্ভিস লেগে আছে? না। আমার সামনে বসে ভয় করছে? না। আমার কাজকর্ম দেখে কি আমাকে ভালো মানুষ মনে হচ্ছে? না। আমার সামনে বসে আমাকে ভয় না পেয়ে যে আমাকে খারাপ মানুষ বলতে পারে, সে আর যাই হোক, ভীতু না। তোমরা যাও, ওর জন্য এক কাপ চা নিয়ে আসো। নিশ্চয়ই আমাকে চা খাওয়ানোর জন্য ওদেরকে বের করে দিলেন না, আপনি আমাকে এমন কিছু বলতে চেয়েছিলেন যেটা ওদেরকে শোনাতে চান না, বলে ফেলুন। বলুন। তোর ফাইটিং স্কিল সাহসের পরিচয় আমি পেয়ে গেছি, বুদ্ধির জোরও ভালো, যার প্রমাণ এখন পেলাম। রাইট, আমি পার্সোনালি তোমার সাথে মজিদ ভাই কেমন আছেন? ভালো, কিন্তু চিন্তা সিনা তো। আরে মজিদ ভাই একটু আসেন, সুদুকের কথা বলি। হুম, জেডা লেভেন 100 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
মজিদ ভাই, সারাদিনে কত কামাও? হাপ্তা চাঁদা তো দুইটাই দিছি, আপনি আমার রোজগারের পিছনে কেন লাগবেন বড় ভাই? কিসের টাকা? দেখেন বড় ভাই, আমার একটা নীতি আছে। কি? চুরির মাল ছাড়া বেচো না। সি 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 বড় ভাই, কি যে কোন, আজকেই মালটা জাহাজ থেকে ছাড়া আনছি, হাত দিয়ে দেখেন এখনো গরম আছে, তাই তো? বড় ভাই, আপনার সাথে আমার ঢাকার জেলে দেখাইছিল। হ, কি খবর বড় ভাই, কবে ছাড়া পাইলেন? চলেন চা খাই। একে কোথায় পাওয়া যাবে? চিনি না। পুলপাড়ের মার্কেটে দেখছিলাম। পুলপাড়? এখন কোথায় পাবো? কই জানো দেখছি, মনে পড়তেছে না ভাই। এখন মনে পড়ে? পুলপাড়ের পার কলোনি, কলোনির পাঁচতলায়। ও বড় ভাই, ওর নাম শফিকুল, পুলপাড়ে থাকে, খুব খাতারনাক, এটা তো ফ্রি কইলাম। ও যদি জানে বড় ভাই, তাহলে আমার দোকানের মাল সব চুরি করে লয়ে যাইব। তোমার দোকানে কোনো চুরি হবে না। এ ভাই, দরজাটা খুলেন। তোমার নাম শফিকুল? না, আমি শফিকুলের ভাই। শফিকুল আছে? শফিকুল ঘুমাইতেছে, দাঁড়ান আমি ডেকে দিতেছি। আচ্ছা, বস পালালো পালালো।
কোনো লাফালাফি না। এই মেয়েটাকে কিভাবে চেনো? কিভাবে চেনো? ব্যাগে টাকা পয়সা আর ক্রেডিট কার্ড ছিল। এই মাঙ্কি ম্যান, এই সেলের ছবি তোমার কে তুলছে? শাট আপ বান্টি, এরকম করে ছবি কেউ তোলে না। এটিএম এ টাকা তুলতে গেলে যে কারো এরকম ছবি ওঠে, আর আসাদ আমাদেরকে সেই ছবিটাই দিয়েছিল। বস, ওই এটিএম বুঝে গেছিল কে? ক্রিকেট খেলছে। মানুষ এটিএম বুথে কেন যায়? ও ব্যাগ চুরি করেছিল, তাতে ক্রেডিট কার্ড ছিল, ক্রেডিট কার্ড ক্যাশ করতে গেছিল। শাট আপ বান্টি। ও ইয়েস বস। আরে আপা থাকে কই? এই আপা কই থাকে জানি না, তবে কয়েক জায়গায় তাকে যাইতে দেখছিলাম আর ফলো করছিলাম। চলো দেখাও। আচ্ছা বস, আপনি কেমনে বুঝলেন যে মায়াটা এনেই আইব? চোরের কথা শুনে মনে হলো এখানেই কোথাও আছে, আর যেহেতু এখানে আছে কিছু না কিছু কিনতে এখানেই আসবে। বস, আমার তো মনে হয় লোকাল কোনো বাজার থেকে ইলিশ মাছ কিনা সর্ষা দিয়ে আর আইন্দা খাইব। মানুষ যখন পালিয়ে থাকে তখন বাজার থেকে ইলিশ মাছ কিনে সরিষা দিয়ে রান্না করে খায় না, এরকম ড্রাই ফুড খায়। বস, আপনি যেমনি মায়াটারে খুঁজতেছেন এমনি তো বাস্তবে হয় না, ফিল্মে হয়। ফিল্মে নায়ক নায়িকা একসাথে ধাক্কা খায়, চোখে চোখে প্রেম হয়, বাস্তবে বসে এরকম হয় না। বাস্তবে সিনেমার থেকে বেশি হয়। ইয়েস বস। আচ্ছা বস, আপনি বাস্তবে মায়াটারে খুঁজতে থাকেন, আমি একটু টাঙ্কিটা খালি করে আসি। আচ্ছা এই ক্যামেরাটা কোথায়? স্যার ওই ডান দিকে কোণে। আপনি এই বিলটা করুন, আমি আসছি। ওকে। এটার হিসাব পরে হবে, পরে হবে। ওকে বস। আমার মাফ করে দেন মা, আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, আমার আর একটা সুযোগ দেন। আমার ছোট ছোট বাচ্চা, আমি মারা গেলে ওরা এতে মারা যায় বাবা। এইটাই তো কবি না, ভাই আমার বউ আছে, বাচ্চা আছে, আমার আর একটা সুযোগ দেন। হাই বেটা, এর বাইরে অন্য কিছু থাকলে কো, তবে যে এই পুরান ডায়লগ দেয়া কোনো কাজ হইব না। এই কই জানিয়া কিলিং মিশনের লিডার হইতে আইছস? হেই বস, পুরোটা খুব ভালো কাজ জানে বউ। তুই জানোস না কে? এই তুই কি ঘাস কাটার লিগা আইছস? হ্যাঁ ওই মেয়েটারে আমার দরকার। বস বস, আর একটা সুযোগ দেন, যে কোনো মূল্যে আমি মেয়েটারে নিয়ে আসবো। সুযোগ? হ্যাঁ
ছোট ছোট বাচ্চা আছে, এসে আমাকে ফোন দেবে, আমার লোক মেয়েটাকে তুলে নেবে। তার আগে আমাকে বলুন, এই কাজের পর আমি ফুল ফ্রি। নো প্রবলেম, আমি আমার কথা রাখি। ওকে বান্টি, বান্টি বস, ঝামেলা শেষ, ঢাকা বিদায়। ওকে বস। বস, মায়া তো মদ খেতে চায়। পানি খেতে চাই, পানি। বান্টি, আমি বললাম আর তুমি চলে যাবে। নাম কি? নাম, নাম কি? বুদ্ধুর দলেরা মুখ বেঁধে রেখে আবার নাম জিজ্ঞেস করছে। বস, উনি মনে হয় অতিক শোকে তপ্তা খেয়ে গেছে। মাঝে মাঝে পাবলিক এরম তপ্তা খেয়ে গেলে মুখের ভাষা বাদ দিয়া মনের ভাষায় কথা কয়, সাউন্ড ছাড়া। কিসের আবার মনের কষ্ট? দেখো গিয়ে কি নাকি দু নাম্বারি করে এসছে। মেয়েদের আবার মন বলে কিছু আছে নাকি? কিন্তু বস, ওর মুখ থেকে তো জানা দরকার কারে কিডন্যাপ করলাম। পরে ডেলিভারি দিতে যায় দেখলাম আমরাই প্যাকেট হয়ে গেছি বস। বলবে না, বলবে না। চলো বান্টি। বস, আদমকে হাওয়া কিভাবে গাছ থেকে আপেল পেড়ে খাইয়েছিল জানো? বস জানতাম, ভুলে গেছি। ওদের হাতে অলওয়েজ একটা অদৃশ্য ছুরি থাকে, সেই ছুরি দিয়ে কেটে। আদিম কাল থেকে সেই ছুরি ওদের হাতে থাকে, কিন্তু দেখা যায় না। সেই ছুরি দিয়ে খচ করে মারবে, টেরও পাবে না। হ্যাঁ জানি তো, আমি এদের সব জানি। আচ্ছা, আপেলের কথায় মনে পড়লো বান্টি। ইয়েস বস। যাও খাবার দাবারের ব্যবস্থা করো। কি আনবো বস? আমরা কতক্ষণ ধরে না খাওয়া? বস, 2 ঘন্টা 30 মিনিট 30 সেকেন্ড। গরম গরম হাড়ি থেকে নামানো, ধোঁয়া ওঠা। কাচ্চি নিয়ে আসো, মাথায় বাড়ি দেওয়ার প্রতিশোধটা এবার নেওয়া দরকার। যাও। ইয়েস বস। বস, কাচ্চি রাজা হইছে না, মনটা চায় সব কামকাজ ছাইরা কাচ্চি বিরানির কারিগর হয়ে যাই। বান্টি, আগে খাও, তারপর তো বলো। কি গন্ধ, একদম খাঁটি গাওয়া ঘি। বস, এই কাচ্চির কারিগর আমারে নিজে কইছে, এই কাচ্চির গন্ধ যার নাকে যাইব, ওর ঠোঁট দিয়া না বস, চোখ দিয়া পানি পড়ব। আসলেই তো, ঝালে তো আমার চোখ দিয়ে আসলেই পানি পড়ছে মনে হয়। বস, মায়াটারে বুঝতে দিয়েন না যে আপনার ঝাল লাগছে, তাহলে বস বুঝে যাবো গা। আসলেই তো, না কোনো ঝাল না, আসলেই স্বাদই স্বাদ। রাতে ডেলিভারি দিয়ে ফিরে এসে সেম কাচ্চি খাবো, সবার ভাগ্যে তো আর কাচ্চি জোটে না, কপাল লাগে কপাল। ঠিক করছেন বস, দুপুরের মতো রাত্রে আমার 3 প্যাকেট কাচ্চি আনুন। এই মেয়েটা তো আসলেই খুব খারাপ। একবারও তো মুখ দিয়ে বললো না যে খাবো, প্যাকেট দাও। ম্যাডাম, রং ঢং ছেড়ে খাবারটা একটু খেয়ে নিন। যত সব, ওই যে যেই খাবারটা দিলাম খাবে না, এই যে আমি তোমার বয়ফ্রেন্ড লাগি যে মুখে তুলে খাইয়ে দিব, খাও। বস, এই জন্য কবি বলছে, বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না, ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। এটা কবি বলেনি, এটা সিনেমায় বলেছে। বস, যেই বলুক, মনের ভিতর অনেক কষ্ট নিয়ে বলছে বস। বান্টি, গেট আউট। ইয়েস বস।
সবাই গেল। আমার ছোটবেলায় আমার দাদা একটা স্বর্ণের কলসি পাইছিল। দাদাই কইছিল এই স্বর্ণের কলস দিয়া আমার নাতির 14 গুষ্টি পার হয়ে যাইব। এই মিয়া তোমাকে কি ধারণা, আমি আমার ওই দাদার কলসি টাকা টাকাই না খরচ করি, আমার টাকার কোনো দাম নাই? হ্যাঁ মিয়া, তোমরা এতগুলো লোক পাঠাইছো মুখোশ পইরা বন্দুক লয়া একটা পোলার কাছ থেকে একটা মাইয়ারে চিন্তাই করে আনার লিগা, অথচ সারাদিন শেষে আমি কি পাইছি? আই মিয়া কি পাইছি আমি? আমি আমি বেশি ঘন্টা ঘন্টা ট্যাং 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 ট্যাং। বস, ছোট ভাই আপনার ডাকে। ঘন্টা একটু আস্তে করেন না। এই মেয়েটারে খুঁজে পাও নাই ভাইজান? না ভাই, ভাই তুই কোনো চিন্তাই করিস না, দুই দিনের মধ্যে আমি ওই মেয়েটারে তোর সামনে হাজির করুম। আস্তে একটু দেখে খুলতে পার না? আস্তে ভাই, ভাই শান্ত। ভাই তুই তো পুরো সুস্থ হয়ে গেছ, আমার মাত্র 2টা দিন টাইম দে ভাই, আমি ওই মেয়েরে তোর সামনে এনে পায়ে হাজির করে দেব। ভাই ভাই আমার আমি আরো লোকজন লাগাইতেছি ওই মেয়েটাকে ধরার জন্য, তুমি কোনো চিন্তাই করো না ভাই। ভাই লোক পাঠাইলে কোনো কাজ হবে না, এই কথা তুমি ঠিকই বুঝে গেছো। আমাদের আসলে অন্যভাবে ভাবতে হবে। মানে মানে হইতাছে কন্টাক্ট কিলার, যত টাকা লাগে তুমি টাকা দিবা, এই মায়াটার আমি চাই চাই। ভাই ভাই এবার যদি ফাঁসির দরে সামনে যাই আমি কিন্তু ঠিকই ছিলাম ভাই, আমারে বাঁচাও ভাই। ভাই শান্ত হ, ভাই শান্ত হ, আমরা হইলাম সাক্ষাৎ শয়তান, আর শয়তান এত জলদি মরে না। আমাদের মতো শয়তান যখন কোনো বিপদে পড়ে তখন চার পাশ দিয়ে অন্যান্য পিশাচ হাত বাড়ায় দেয় আমাদের বাঁচানোর জন্য, আর তোরে বাঁচানোর জন্য প্রয়োজন হইলে আমি নরক থেকে পিশাচ ভাড়া করে আনব। সাক্ষাৎ পিশাচ, পিশাচ মান্ডি বাঁধো। দেখি বেশি লড়াচড়া করেন না, দেখি একটু আপনারা কাজ করেন, আপনারা কাজ চালান, আমি ব্যান্ডেজের ব্যবস্থা করতেছি। তুমি কে? সমস্যা কি তোমার? কেন এতগুলো লোক তোমাকে মারতে চায়? কেন? এই আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, হাত থেকে রক্ত ঝরছে, ঝরুক। হাতের রক্ত পড়া বন্ধ করা যাবে, কিন্তু এই মনে যে রক্ত ঝরছে সেটাকে বন্ধ করবে।
কেন মারতে চাই তোমাকে? আরে আজকে আমি না থেকে যদি অন্য যে কেউ থাকতো তাহলে তো নির্ঘাত মারা যেতে। তারপরও তুমি বলছো না যে কে বা কাহারা এই কাজগুলো করছে। তোমার সঙ্গে আমিও মারা পড়তাম, আমি মারা পড়তাম আজকে তোমার সঙ্গে, শুধু আরেকজনের হাতে তুলে দেব বলে আমানতের মতো বিশ্বাস করে রেখেছিলাম। অবশ্য হ্যাঁ, বিশ্বাস আমানত এগুলো তো তোমার মধ্যে থাকার কথা না, তাই না? বস, চেতা চেতের কিছু নাই, এ আপা জীবনও কইব না ঘটনা কি। বস, ঘটনা যাই হোক, আপনি আমি এটার ভিতরে লক্ষ্য হয়ে গেছি। যে পাবলিক তারা মারতে চায় ওরা তো বস ওরা মারবই, লগে আমি আপনি ডেট। এই আপা না কইলে এই ঘটনা কেমন হয়েছে বস কিছুই জানতে পারব না। আছে, অবশ্যই আছে, ও না বলুক কিন্তু যারা ওকে মারতে চায় ওরাই বলবে আসল ঘটনাটা কি। লিফটের কাজ চলতেছে, একজন যাইতে পারবেন। এই তোমরা সবাই সিঁড়ি দিয়ে আসো। ঘটনাটা কি তোকো? এই চাইলে আমার হাত পা খোল, যেটা করতেছ সেটা কিন্তু 100% খারাপ হইতেছে। খোল কইতাছি, খোল। ঘটনা তো তোর কাছে, মেয়েটাকে মারতে চাস কেন? আমাকে মারতে চাস কেন? মায়ের আমার বউ আছিল, তুই ওরে বাইকা গেছস, এর লিগে ওরে আর তোরে দুজন দিয়ে মারতে চাকলাম। আগে নিজের ঝামেলা মেটা, তারপর আমাকে নিয়ে ভাবিস। আজকাল থেকে আমার মেন টার্গেট থাকবি তুই, আর ওই মাইয়াটাকে তো আমি এমনি মেরা ফেলাম। কি এমন সমস্যা যে মেয়েটাকে বাঁচতে দিতে চাস না? সমস্যা সমস্যা হইলো এই মায়া বাইচা থাকলে আমার ভাই বাইচা থাকতে পারবো না, আর তোমরেস বাইচা থাকতে এই মায়া বাইচা থাকতে পারবো না। বস, লিপ চালু হয়ে গেছে, লোকজন চলে আইবো। চলেন বস, চলেন। এদিকে ভাই কার্টুন, এই হিরো তোরে দেখালাম, আগে নিজেকে দেখ। এই কাজটা ভালো হলো না। বান্টি, ঘটনা যা ঘটার ঘটেছে ঢাকা ছাড়ার ব্যবস্থা করো, গাড়ি ম্যানেজ করো। বস, আপনি কোনো টেনশন করেন না, আমি ব্যবস্থা করতেছি। এগুলো কি? কত বড় সাহস তোমার, তুমি আমার টেকনিক আমার উপর অ্যাপ্লাই করো। টেকনিক কখনো কারো হয় না, মেইন ব্যাপার হলো টেকনিকটা কে কখন কার উপর ইউজ করে। এই মেয়ে, তুমি হাত করা কোথায় পেয়েছো? এতগুলো হাট্টাগাট্টা মানুষ আমাকে মারার জন্য ঘুরছে, কিছু তো রেসপেক্ট করো, আর ওটা খোলা আমার জন্য কোনো ব্যাপারই না। ওকে, অলরাইট, তাহলে যাও। ওয়েট করছো কেন? খুঁজে টিকে বের করবো ওরা তোমাকে। চলে যাবার জন্য তো হ্যান্ডকাফ খুলিনি, চলে গেলে তো অনেক আগেই চলে যেতে পারতাম। কি চাও তাহলে? আপাতত তোমার হাতের ব্লিডিং বন্ধ করতে চাই। এই মোহাম্মদ, নিজের কাছে রাখো, লাগবে না। কিছুক্ষণ পরে না হলে অজ্ঞান হয়ে যাবে। ইয়া রাইট, হোয়াটএভার। তাহলে তুমি কি চাও? আসল ঘটনাটা জানতে চাই। হাতের ক্ষতটা ঠিক করতে দাও, তাহলে বলবো। নো, নেভার। আহা, সরি, পেশায় একজন ডাক্তার ছিলাম, স্পেসিফিক্যালি কসমেটিক সার্জন। মানুষের চেহারা বদলানোই ছিল আমার কাজ। মানুষের চেহারা বদলাতে বদলাতে কখন যে নিজের জীবনটাই বদলে গেল টেরই পেলাম না। ছোটবেলা থেকে আমার বাবা থেকেও নেই, মাকে হারিয়েছি অনেক আগেই, তারপর খালাদের কাছেই মানুষ। এরপর আর কিছু না হোক,
অ্যাডভেঞ্চারের দিকে নেশা ছিল সবসময়। তাই তো ডাক্তার সিদ্দিক নামক এক ভদ্রলোক যখন আমাকে সিক্রেট অপারেশনে কাজ করার অফার দিল, না করতে পারিনি। কাজটা শুধু অ্যাডভেঞ্চার না, টাকার অঙ্কটাও বড় ছিল। এরপর থেকে আমার জীবনে নেমে এলো গ্রহণকাল। চারপাশে দিনের আলো থাকলেও আলোর আভাটুকু নেই। আমি জারা মেহজাবিন, সাধারণ একটা মেয়ে থেকে বদলে গেলাম সিম্পল একটা টার্গেটে। সারা জীবন এজেন্ট, ইন্টেলিজেন্স, এসপিওনাজ, অ্যাসাসিন, এই অপরিচিত শব্দগুলো যেন আমার দিন রাতে সঙ্গী হয়ে গেল। আমাকে খুন করার জন্য শুধু তোমাকে না, না জানি আরো কত ভয়ঙ্কর খুনিকে পাঠানো হচ্ছে। আমাদের কল্পনার চেয়ে অনেক বড় আর অদ্ভুত এই পৃথিবী। তাই এই বিশাল পৃথিবী থেকে হারিয়ে যাবার আগে তোমাকে এজেন্ট আসাদের কাছে পৌঁছে দিতে চাই। তুমি মুক্তি পাবে তোমার ভয় থেকে, আর আমি মুক্তি পাবো আমার দায়িত্ব থেকে। দশটা বছর জেল খাটার পর আমি শুধু এখন জেল না, সবকিছু থেকে মুক্তি চাই, সব। তুমি কি আসলে কখনো মুক্তি পাবে? বুক পকেটে যা ছবি নিয়ে ঘুরছো, সে কি কখনো তোমাকে মুক্তি দেবে? ছবির কথা তুমি কি করে জানলে? আমার চোখকে ট্রেনিং দেওয়া হয়েছে তুমি কি ভাবছো, কাকে দেখছো, এ ভাষা বোঝার জন্য। বুক পকেটের মানুষটা যদি কাছে থাকতো তাহলে তুমি তার কাছেই থাকতে, এখানে থাকতে না। আমি কার কাছে যাব আর না যাব সেটা পুরোপুরি আমার বিষয় আর কারণ না। তুমি প্লিজ রেডি হয়ে নাও, আমি তোমাকে এজেন্ট আসাদের কাছে পৌঁছে দিচ্ছি। আচ্ছা, আমাদের দুজনের চিন্তা একসাথে করে ফেললে কেমন হয়? মানে আসাদের কাছে আমার চাইতে আমার কাছে থাকা ইনফরমেশনগুলো অনেক বেশি জরুরি। আসাদকে যদি আমার ইনফরমেশনগুলো দেই তাহলে সে আমাকে বর্ডার পার করে আসাম যাওয়ার ব্যবস্থা করে দেবে। আসামে আমার একটা সেফ হাউস আছে, আসাম থেকে কলকাতা হয়ে প্যারিস। তারপর তুমি, আমি, আসাদ, কেউ কাউকে খুঁজে পাবো না, কখনোই না। আর আমার হয়ে আসাদের সাথে তুমি ডিলটাও করবে। তোমার কাজ আমাকে শুধু তামা বিল বর্ডার পর্যন্ত পৌঁছে দেয়া, কারণ পথে আমাদের তবরে চাটকাবে না সেটা আমি বিশ্বাস করি না। আর যখনই তুমি কাজটা করতে রাজি হবে তখনই আসবে লাভের কথা। তোমার এই কাজে লোকসান কি হবে সেটা বুঝেছি, কিন্তু লাভ কি হবে সেটাও তো জানা দরকার নাকি? আমি যদি তোমাকে মারিয়ার কাছে নিয়ে যেতে পারি তাহলে তুমি কাজটা করবে? মারিয়া বেঁচে আছে? জানি, মনে হাজারো প্রশ্ন আসবে, উত্তর আমি যেতে যেতে দিব, যদি তুমি রাজি হও। মুসাফিরের এই জীবনের সব প্রশ্নের উত্তর না জানলেও চলবে, শুধু একটা প্রশ্নের জবাব আমি নেবই, মারিয়ার কাছ থেকে। কাল তাহলে আমরা রওনা হচ্ছে, দেখা যাক মুসাফিরের জীবনে আর কি কি আছে।
নিরাশায় কিছু না ভেবে বাড়িয়েছি পা, জানি বেড়ে চলেছে সংশয় এ পথ, তবুও স্বপ্ন দেখা এই পথ জানা নেই, কবে দিলাম বাড়ি পথ ঠিকানা, পথে আমার বাড়ি পথ জানা নেই, কবে দিলাম বাড়ি পথ। গুলজার, জারাকে ধরার জন্য কে ওয়ারেন্ট দিয়েছে? কার নির্দেশে চ্যানেলের স্টলে ওর ছবি দেয়া হয়েছে? আমার নির্দেশে, কারণ আমরা আমাদের এজেন্ট ব্যাক চাই। আমাদের এজেন্ট আমাদের কাছে ব্যাক করতো এবং করবে যদি না আমার প্রত্যেকটা কাজে তুমি নাক না গলাও। কি করব বলো, নাক গলানোই তো আমাদের প্রফেশন। নাক না গলালে কিভাবে জানবো যে ভিতরে আসলে কি হচ্ছে? আর তোমার আমার বলতে কোনো কাজ নেই, সব কাজই এজেন্সির। আর তাই তো আমি ডিপুটি জেনারেল অপারেশন হওয়ার পরও আমার মোবাইল তুমি হ্যাক করেছিলে, আর তাই তো জারাকে হাতের মুঠে পেয়েও সরফ তোমার জন্য হারিয়ে ফেললাম। রিমেম্বার, আমাদের সোর্সের লাস্ট ইনফরমেশন মতে জারার সাথে একটা ছেলেকে দেখা গেছে, ওয়েল ট্রেন্ড। এমনটা কি হতে পারে ছেলেটাকে আমরাই কেউ পাঠিয়েছি? না গুলজার, এমনটা হওয়ার প্রশ্নই আসে না। কভার্ড অপারেশন অনেক আগে আমরা বন্ধ করে ফেলেছি। আমাদের মূল টার্গেট তাভরেজ আর ওর ভাই রাজ। জারার কাছে যে ইনফরমেশন আছে সেটা তাভরেজের কাছে লিড করবে। কিন্তু এমনটা কি হতে পারে আমাদেরই কেউ তাভরেজের কাছে আগে ইনফরমেশনটা পাঠিয়ে দিয়েছে? কারণ মেয়েটাকে আমার পিক করার কথা, সেটা তাভরেজ কি করে জানল? গুলজার, তোমার কি মনে হচ্ছে না যে বিশ্বাসঘাতক আমাদের মধ্যেই আছে? একটু চিন্তা করো। আসলে ছোটবেলা থেকে একটু দুরন্ত টাইপের ছিলাম, অ্যাডভেঞ্চারের বড় নেশা ছিল। ডক্টর সিদ্দিক যখন আমাকে প্রথম পিক করেছিল ভেবেছিলাম লাইফে একটা বড় অ্যাডভেঞ্চার পাব, কিন্তু এতটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার কখনোই ভাবিনি। ইন্টেলিজেন্স, এসপিওনাজ, আন্ডারকভার, এগুলো অ্যাডভেঞ্চার তোমাকে কে বলেছে? ম্যাডাম, এটা রিয়ালিটি, 007 না। রিয়েল অ্যাডভেঞ্চার হলো রোলার কোস্টারের ট্র্যাকে খালি পায়ে দৌড়ানো। ভয়ঙ্কর ট্র্যাক, পড়ে গেলেই শেষ। শুধু আশা থাকে যদি কেউ ধরে ফেলে তাহলেই বেঁচে যাবে। এই এখন যেমন আমি করছি, কিন্তু এটা তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপর পালিয়ে বেড়াবো আর নিজের ভুলের মাশুল দেবো। কারণ ওরা বেঁচে থাকলে আমাকে বাঁচতে দেবে না, আমাকে মারার জন্য ওরা কাউকে না কাউকে পাঠাবে। ফোন দিয়ে কি করছো? ফোনে কিছু ছবি আছে, যখন মন খারাপ থাকে ছবিগুলো দেখো। ভুলেও তুমি তোমার মোবাইল অন করবে না, মোবাইল অন করার সাথে সাথে তুমি কোথায় আছো সেটা আসার জেনে যাবে, ওদের ট্র্যাকিং ডিভাইস আছে। যদি সিম খুলে ফেলি তাহলে কি জানবে? এত কিছু জানি না, তোমার মোবাইলটা আমাকে দাও। না, দিব না, আমার সব কিছু চলে গেছে, স্মৃতিটুকু বেঁচে থাকো। ভাই, সানিজারার কাছে আমার লোক পৌঁছে গেছে। ওগো ক্ষত বিক্ষত লাশ তোর কাছে যত দেরিতেই পৌঁছাক না কেন, ওগো ছিন্ন ভিন্ন ওই লাশের ছবি তোর কাছে মাত্র 2-4 মিনিটে আমি পৌঁছে দেব। তুমি কিন্তু বললে না তুমি মারিয়াকে কিভাবে চেনো। বললাম না সময় মতো সব বলবো। সেই সময়টা কখন হবে? যখন আমি দুপুরে কিছু খেতে পারবো। খুব খিদা লেগেছে, সে কখন থেকে না খাওয়া। ফাইন, আমি খাবার নিয়ে আসছি। খাবার শেষে পানি খাওয়ার পর প্রথম ঢোক গেলার পর তুমি আমাকে বলবে তুমি মারিয়াকে কিভাবে চেন। ডিল? ও, খাওয়ার আগে এত শর্ত? যাও, কিছু খাবো না, ভাতও খাবো না, পানিও খাবো না, ঢোকও গিলবো না, আর মারিয়াকে কিভাবে চিনি সেটাও বলবো না। Thank you.
কিন্তু সারা শরীরে কলিজা থাকা ভালো না। ওর এত বড় সাহস, ও আমার লোকের মাইরা আমার কাছে ছবি পাঠায় দেয়। খোদার কসম, ওরে খুন করা ওর শত শত টুকরা কইরা আমি হাজার হাজার মানুষের কাছে পাঠায় দেব, যাতে কেউ ভাগে না পায়। ভাই মাথা ঠান্ডা করো, ভাই মাথা ঠান্ডা করো। আমার একটাই কথা, ওই মেয়ের লাশের সাথে সাথে ওই ছেলের লাশও আমার চাই। সানি, তুমি আমার জন্য এত কষ্ট করছো, থ্যাংকস। এখন মারিয়ার বাড়ি কি করে যাব? এখান থেকে বেশি দূরে না, কাছেই। তুমি কিন্তু এখনো বললে না, মারিয়াকে তুমি কিভাবে চেনো? ও কি সত্যি বেঁচে আছে, নাকি এতটা পাও তো আমাকে শুধু শুধু? বলবো বলবো, সবই বলবো। এত অস্থির হলে কি হয়? সানি, আমরা প্রায় চলে এসেছি, আমি আমার দায়িত্ব পালন করেছি, কথা দাও তুমি তোমার দায়িত্ব পালন করবে। মারিয়ার সাথে যাই করো না কেন, শুধু একটা কথাই মাথায় রেখো, মারিয়া কিন্তু আমার বোন হয়। এই কে আপনি? আরে কি ব্যাপার, আশ্চর্য তো। মারিয়া আমার সৎ বোন, আমি যখন স্কুলে পড়ি তখন জানতে পারলাম বাবা আমাদের না জানিয়ে আরেকটা বিয়ে করেছেন, সে আমাদের ছেড়ে চলে আসেন, এখানেই সংসার করেন। বাবার উপর অভিমান করে কখনো যোগাযোগ করা হয়নি। বাবা অবশ্য অনেকবার চেয়েছেন যোগাযোগ করতে, কিন্তু আমার মায়ের দিকে তাকিয়ে আমি কখনো যোগাযোগ করিনি। মায়ের কাছেই মারিয়ার ছবি দেখি, ওই ছবি দেখা পর্যন্তই, কিন্তু এভাবে দেখব ভাবিনি। রক্তের টান তো, ও যাই করেছে তোমার সাথে একটা কথাই মাথায় রেখো, ও কিন্তু আমার বোন। আমি আসছি। শুধু একবার জানতে চাই, কেন, কি অপরাধে আমার জীবন থেকে দশটা বছর কেড়ে নিলে? কেন, কি অপরাধ? না না, তুমি বললেও কোনো শাস্তি দেব না তোমাকে, কারণ যত শাস্তি দেই না কেন আমার দশটা বছর তো আর ফিরে পাব। শুধু জানতে চাই কেন, কেন? পৃথিবীতে পাপের শাস্তি মানুষের পৃথিবীতেই হয়, এই দেখো আল্লাহ আমাকে কেমন অচল অথর্ব করে ফেলেছে। তুমি তো বন্দী ছিলে লোহার শিখে কারাগারে, আর আমি বন্দী আমার ভেতর আট বছর ধরে, আর তোমার তো দশ বছর পরে হলো মুক্তি হয়েছে, আমার মুক্তি কিভাবে হবে বলতে পারো? পারো না বলতে, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। তুমি কেন বললে, তুমি কেন বললে আমাকে কোনো শাস্তি দেবে না? তুমি আমাকে শাস্তি দাও, প্লিজ প্লিজ আমাকে শাস্তি দাও। সানি, তুমি আমাকে গুলি করে মেরে ফেলো, আমাকে বন্দি কাছে থেকে বের করো, প্লিজ প্লিজ, আমি মরে যেতে চাই, আমি মরে যেতে চাই। আত্মহত্যা করতে অনেক সাহস লাগে, সেই সাহস আমার নেই, আর সেই সাহস নেই বলে তোমাকে যেদিন পুলিশ ধরে সেদিন আমি বলতে পারিনি তুমি নির্দোষ। সেই সাহস নেই বলে আমার বান্ধবী আমাকে একটা প্যাকেট দিয়েছিল, সে প্যাকেটের মধ্যে কি আছে তা না জানো, প্যাকেট তো আমি ফিরিয়ে দিতে পারিনি। সাহস বড় দামি জিনিস, বেঁচে থাকতে যত না সাহস লাগে মরতে তার থেকে অনেক বেশি সাহস লাগে। কি হয়েছে সেদিন স্পষ্ট করে আমাকে খুলে বলো। হাই মারিয়া, কিরে টাকা জমা দিয়েছিস? লাস্ট মোমেন্টে নেবে না করেও নিল, তুই না থাকলে এতগুলো টাকা যে কোথায় পেতাম,
রবিবার ব্যাংক খুললেই আমি তোর টাকাগুলো দিয়ে দেব। আরে এসব নিয়ে চিন্তা করিস না তো, আজ থার্সডে নাইট, বুঝছিস? এনজয় বি এনজয়। না রে, আমি ওগুলোর মধ্যে নাই। একটু পরে সানি আসবে, ওর সাথে দেখা করে চলে যাব। আচ্ছা ধর প্যাকেটটা, একটু পরে পার্টিতে যাব, এটা নিয়ে ঠোকা যাবে না, নে ধর। কি আছে এটা, দামি কিছু নেই তো? তুই সব নিয়ে চিন্তা করিস না তো, আমি যাই, বাই। আমি তখনও জানতাম না যে প্যাকেটে কি আছে। ওই রাতে যখন তুমি আমাকে নিতে এসেছিলে তখন জানতে পেরেছিলাম প্যাকেটে ড্রাগস আছে। বস বললাম এই দুইজনই তো ফাইসা গেছে। দেখি দেখি পুরা তো ফাইসা গেছেন আপনি, দাঁড়ান খবর আছে আপনার। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, চোখের সামনে দিয়ে পুলিশ তোমাকে নিয়ে গেল। বেবি বেবি কেঁদো না তুমি, আমার মাল ধরেছে তো কি হয়েছে, ব্যবস্থা তো একটা করবো। শাট আপ, ডোন্ট কল মি বেবি। তোমার জিনিস গেছে না তো কার জিনিস গেছে, আই ডোন্ট কেয়ার। সব দোষ রিতার, আমি শুধু সানিকে চাই। কাঁদিস না, দেখ বড় ভাই সব ঠিক করে দেবে। কিসের বড় ভাই, কার বড় ভাই? এত কান্নাকাটি কিসের, বন্ধ করো। ভাইয়া আমাদের একটা ফ্রেন্ড ছেলে, ওকে পুলিশ ধরে নিয়ে গেছে, সাথে প্যাকেট ছিল। প্যাকেট? ছেলেটা কি আগে কোনো প্যাকেট ক্যারি করছে? আর যদি আমার প্যাকেট অন্য কাউরে দিস তাহলে তোমারে প্যাকেট কইরা শীতলক্ষায় ভাসায় দেবো, বুঝছো ডার্লিং? এই ফ্যাস ফ্যাসি কান্না বন্ধ করো। তুমি পুলিশে বলবা তুমি ছেলেটারে চিনো না, আর প্যাকেটগুলো কার সেটাও জানো না। ছেলেটারে আমি ছাড়াই নেওয়ার ব্যবস্থা করতেছি। রাজি, এরপর কি সানি বেরোতে পারে? আরে বললাম না তোমার বড় ভাই আমি, তোমার সব চিন্তা তুমি আমারে দিয়ে দাও, বাকিটা আমি দেখতেছি। গ্যারান্টি কি? গ্যারান্টি আর তবরেজ একই শব্দ, কোনো পার্থক্য নাই। আপনি সানিকে কিভাবে চিনেন? আমি সানিকে চিনি না, ওই প্যাকেটটা আমার ছিল না, ওর সম্বন্ধে আমি কিছুই জানি না। আপনি সত্যিই সানিকে চিনেন না, নাকি নিজেকে সেভ করার জন্য মিথ্যে বলছেন? না, তাকে আমি চিনি না। মেয়ের সাক্ষী কমপ্লিট, ছেলেটা যেন কোনো অবস্থায় 10 বছর আগে বাইরেতে না। এই মেয়ের কি হবে বস? মেয়ের মুখের চিপি আমি আটকাইতাছি, বোতলের মুখটা লক থাকলে কোনো কথাই বেরিব না। এদিকে খুলবি তোর এই ভিডিও আমি নেটে আপলোড দিয়ে দেবো। সত্যি কথা কবি, এই ভিডিও আমি হাজার হাজার মানুষেরে দেখামো, এত মানুষেরে দেখামো যে তোর পাশের বাসার বুড়া বেড়ারা এসা তোর বাপেরে কইবো আঙ্কেল আপনার মাইয়াটা তো জোস। বিশ্বাস করো, সেদিন মিথ্যা বলেছিলাম শুধু তোমাকে বাঁচাতে, কিন্তু ওই দিনই বুঝতে পারলাম মিথ্যা কখনো কাউকে বাঁচাতে পারে না, কখনো না। লজ্জায় আমি আর কোথাও মুখ দেখাইনি, সব ছেড়ে সোজা বাড়ি চলে আসি। ঘরের এক কোণায় আলো নিভিয়ে দিনের পর দিন আমি বসেছিলাম। ওই ঘটনার 2 বছর পর বাবা একদিন জোর করে আমাকে বাসা থেকে বাইরে নিয়ে গেল, আর সেদিন থেকে আমার পাপের প্রায়শ্চিত্ত শুরু। রোড অ্যাক্সিডেন্টে আমি আমার চোখের সামনে আমার বাবাকে মরে যেতে দেখেছি। কোনোভাবে বাবাকে আমি শেষবারের মতো স্পর্শ করতে পারিনি, কারণ আমার পা কেটে নিয়ে গেছে সেই ট্রাকটা। তার মানে কি বাবা নেই? আমি কি আমার বাবাকে শেষবারের মতো দেখতে পারলাম না, বাবাকে বলতে পারলাম না, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। যারা মা আমার, তোমার বাবার যেদিন দাফন হবে তার আগে তোমাদের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু রাগে তুমি আমাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিলে। মা, আমি বাবাকে একবারের জন্য বলতে পারলাম না, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, বাবা আমাকে কি ক্ষমা করবে? মা, আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। বাবা প্রতি 3 আগস্ট তোমার জন্মদিন পালন করত, আর বলতো আমার মেয়ে কাছে নেই তো কি হয়েছে, তার জন্য তো আমার শুভকামনা রয়েছে। মুসাফিরের জীবনে কত অদ্ভুত রাস্তা দিয়ে আমাদের যেতে হয়, যে উত্তর আমি 10 বছর ধরে খুঁজেছি তার ভেতর যে এতগুলো প্রশ্ন লুকিয়ে থাকবে তা কখনো ভাবিনি। তবে এই প্রশ্নের উত্তরের ফলাফল যে তবরেজকে ভোগ করতে হবে সেটা নিশ্চিত। আমি আমার জীবনের 10 বছরের হিসেব
সুদে আসলে তবরেজের কাছ থেকে বুঝে নেব, কিন্তু তার আগে যারাকে তার ডেস্টিনেশনে পৌঁছে দিতে হবে। জীবন বাজি রেখে হলেও আমি আমার কমিটমেন্ট রাখব। হাই, মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই না? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আজ রাতে এখানে থেকে যাই, কাল সকাল সকাল রওনা দিব, একদম দেরি হবে না। ব্যাপারটা দেরি নিয়ে নয়, ব্যাপারটা সময় নিয়ে। যত সময় দেব তত দ্রুত আসাদ বা তবরেজের লোক আমাদেরকে খুঁজে বের করে ফেলবে। ব্যাপারটা অনেক চিন্তার। ওহো, তুমি না অনেক বেশি টেনশন করো। আজ রাতের জন্য সব চিন্তা বাদ দাও। আমার জন্য একটা ছেলে টেনশন করছে, শুনতে কেমন আদর আদর লাগে। তাই বলে বেশি আদর লাগানোর জন্য ঘন ঘন আমাকে চিন্তায় ফেলো না। তাই না? Wait, এই দেখো, তোমার চিন্তা দূর করার জন্য একটা গাড়িও ম্যানেজ করে ফেলেছি, ছোট মামার গাড়ি। মারিয়ার কাছ থেকে চাবিটা নিয়েছি, গাড়িটা দেখবে? আসো। Shall we? We shall. সিনিয়র যারা ভোজবাজির মতো গায়েব হয়ে গেল, কিন্তু তাবরেজরা কিভাবে খবর পেল? আমাদের এজেন্সির ভিতর থেকে কি কোনো লিক আছে? গুলজারকে আমার সন্দেহ হয় সবচেয়ে বেশি। আমাকে টেক্কা দেওয়ার মতো সাহস, ক্ষমতা আর বুদ্ধি একমাত্র গুলজারের আছে। স্যার, ইউ নিড টু সি দিস। হোয়াট? স্যার, কিছুক্ষণ আগে আমাদের ডাটাবেসে স্টোর করা একটি মোবাইল নাম্বার ওপেন হয়েছে। আমরা মোবাইলটির পজিশন ট্র্যাক করেছি। ম্যাপে দেখা যায় যে আমরা চিটাগং এর চা বাগানের একটি কটেজ ট্র্যাক করেছি। কার নাম্বার এটা? জারা মেহজাবিনের। জারা মেহজাবিন? যত তাড়াতাড়ি পারো লোকাল থানাকে ইনভলভ করো। ও এলাকায় আমাদের কোনো এজেন্ট আছে কিনা দেখো, আর জারার পজিশন তুমি আর আমি ছাড়া তৃতীয় কেউ যাতে না জানে। ওকে, জারা মেহজাবিনের সানিকে আমার চাই, চাই। সানি, দেখো দেখো, বাবার সাথে আমার ছোটবেলার ছবি। শোনো, দুনিয়ায় তুমি শুধু হ্যান্ডসাম ছেলে না, আমার বাবাও কিন্তু অনেক হ্যান্ডসাম ছিলেন। এই ছবিগুলো তোমার কাছে ছিল না? কিছু আমার কাছে ছিল, কিছু মারিয়ার কাছে ছিল। সবগুলো এক জায়গায় আনতেই তো ছবিগুলো পেলাম। ওয়েট ওয়েট ওয়েট, তুমি কি তোমার মোবাইল অন করেছিলে? হ্যাঁ, ছবিগুলো পিসিতে ট্রান্সফার করার জন্য। শিট শিট, অনেক বড় ভুল হয়ে গেছে। কতক্ষণ আগে কাজটা করেছো? প্রায় 2 ঘন্টা আগে। কিন্তু কি হয়েছে এটা বলবে তো? কি আর হবে, ওরা এতক্ষণে আমাদের লোকেশন জেনে গেছে, আমাদের যত দ্রুত সম্ভব বেরিয়ে যেতে হবে। কিন্তু বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে। এ তো সাধারণ বৃষ্টি। আমার ধারণা যদি ভুল না হয়, আমাদের জন্য এতক্ষণে তুফান রওনা হয়ে গেছে। দরজায় আজরাইল নক করার আগে জগতে আমরা কেউ কাউরে চিনি না, না জানি, তারপরও পাশাপাশি থাকি। আমি এই চা বাগানে কাজ করি, সদরে যাচ্ছিলাম, বৃষ্টিতে চলা বড়ই দায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বৃষ্টি থেমে গেলে চলে যেও, এসো আমার সাথে এসো। বাহ, মা জননী, কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছো সব। তোমার মেয়ে নাকি গয়না? কি সুন্দর ফড়ির মতো, একজনের খালি ডানা ভাঙা। এত কথা তো দরকার নেই, চুপ করে এক জায়গায় বসে থাকো, বৃষ্টি থামলেই 5 মিনিট পর চলে যেও। না গো মা জননী, এটা 5 মিনিটের বৃষ্টি না, দেখছো না কি সিমসাম বৃষ্টি, ধীরে ধীরে তুফান হয়ে যাইতেছে। Hey!
আস। তুমি আমার বোন থেকে বাঁচাও, যাও যাও। শান্ত হন, ঝড়ের রাত, লোকেশনের সাথে আমাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন, আর লোকাল থানাও রেসপন্ড করছে না। এত বড় একটা এলাকায় আমাদের একজনও ফিল্ড অপারেটর নেই? ছিল স্যার, আমি রিপোর্ট করার পর খবর পেয়েছিলাম দুজন অপারেটর ছিল, কিন্তু সন্ধ্যায় জানলাম তাদের মুভ করানো হয়েছে। কার কমান্ডে? যদি আমার কোনো ভুল না হয় তাহলে গুলজার স্যারের কমান্ডে। গুলজার? এত বড় একটা এজেন্সিতে তোমাকে বিশ্বাস করা ছাড়া আর একটি লোকও নেই। আমি বুঝতে পারছি না গুলজার বারবার কেন এমন করছে, কিসের স্বার্থে? স্বার্থ আমার একটাই, আমার দেশ ও এজেন্সি। এর আগে কি নিয়ে কথা বলছিলে সেটা শুনতে পারিনি। দরজায় দাঁড়িয়ে কারো কথা শোনা সেটাও স্বাভাবিক ভদ্রতার মধ্যে পড়ে না মিস্টার গুলু, আই মিন গুলজার। এজেন্সির নামে গোপনে কভার্ট অপারেশন চালানোটাও স্বাভাবিক ভদ্রতার মধ্যে পড়ে না। গুলজার, শেষবারের মতো আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, নেভার ক্রস মাই লাইন। আমার মিশন, আমার অপারেশন আমাকে চালাতে দাও, আন্ডারস্ট্যান্ড? আসাদ, তোমার হুঙ্কারে আমার পায়ের নিচের মাটি কাঁপতে পারে, কিন্তু আমি কাঁপব না যতক্ষণ পর্যন্ত না আমি জানছি তুমি কি করছো। ততক্ষণ আমি তোমাকে পদে পদে বাধা দেব, তোমার শক্তির পরীক্ষা নেব। আমার শক্তির পরীক্ষা উপরওয়ালা ছাড়া আর কেউ নিতে পারবে না। আর তুমি তো জাস্ট আ সিম্পল ম্যান, আমার পথ থেকে সরে দাঁড়াও, না হলে পথ তোমার পায়ের নিচ থেকে সরে দাঁড়াও, কোথাও দাঁড়ানোর জায়গা পাবে না। এখন তাহলে আমরা কি করবো স্যার? এই মুহূর্তে আমরা জারাকে দরকার, কারণ জারাই পারবে আমাদের ট্যাবলেজ আর রাজকে ধরিয়ে দিতে, কিন্তু সানির জন্য কোনো কিছুই সম্ভব হচ্ছে না। স্যার, সানিকে ধরার একটা লিংক কিন্তু আছে। কে? বান্টি। বস, আমি তো বুঝতে পারি নাই আপনার পোশাক আশাক দেখে, আমি মনে করছি আপনি যাত্রাবালায় ভিলেনের রোল করেন। দত্ত, আপনি তো একটু বস, যতই মারেন কাটেন সানি বস কয়েছে আমি কমু না। তোরে আমার বস, আমি কমু কি, আমি তো জানি না। ডায়লগ মারাস, হ্যাঁ আমি এই ডায়লগ তোর মুখ দিয়া, এরপর দেখবি এই ডায়লগ তোর কত জিজ্ঞা পাই নয়। ওই ওরে, আরো এক ঘন্টা দৌড়াবি, কোনো তাড়াহুড়া করবি না। এই তাড়াহুড়া করতে গিয়ে আমার দুই পাখি ডেট খাইছে, আমার খাইছে, পড়ছে, টাকা নিছে, আর কাজের সময় আমার দেখছে ঘন্টা ধরে ধরে এই শালার ওজন বাপে বাঁচা। Six man in positions, we are moving towards 12 o'clock. What's that?
মিস্টার তাবরেজ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি আপেল খাওয়ার অপরাধে নাকি ওই চিড়িয়াকে দৌড়ানোর অপরাধে? অপরাধ এবং শাস্তি দুটোই থানায় বলতে হয়। থানার বাইরে শুধু কি অপরাধী সেটাই জানতে হয়। আমি তো ব্রেজ সম্পূর্ণ নিরপরাধ। শুধু এই কথাটা বলার জন্য আমি পানির দরে টাকা দিয়ে আমার সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। আর তা না হলে তোমার মতো অফিসার আমার মতো স্বীকৃত গোল্ড স্মাগলারকে অনেক আগে অ্যারেস্ট করে নিয়ে যেতে। নিয়ে তোমাকে যাবই, তোর যেদিন নিয়ে যাবো সেদিন বুঝবে ধুয়ে ফেলার মতো পাপ অনেক আগেই মুছে শেষ করে ফেলেছে। এখন যেগুলো আছে সেগুলো হলো মুছে ফেলার অযোগ্য পাপের দাগ। বস আমার তো রাউন্ড দাও শেষ। অফিসার্স পিক দ্য প্যাকেজ। ভাই আমার তোমাকে নিয়ে গেলে তুমি আধ ঘন্টার মধ্যে বেরিয়ে আসবে সেটা ভালো করে জানি। আর তাই এবার শুধু মান্ডিকে নিয়ে যাচ্ছি, আর তোমাকে যেদিন নেব সেদিন আধ ঘন্টা আধা জীবনেও জেল থেকে বেরোতে পারবে না এমন ভাবেই নেব। ক্লিয়ার? এইখানে যে শ্বাসরুদ্ধকর খেলা চলছে তা দেখে আপনার কি মনে হয়, আপনি কয়জন খেলোয়াড়কে নিয়ে মাঠ ছাড়তে পারবেন? হ্যাঁ, একজন। বয়েজ ইজি ইজি রাইট। আজ তোমাদের একজনেরও দিন না, আজ বান্টির দিন। আর যেদিন তোমাদের দিন আসবে সেদিন কুকুরের মতো টেনে নিয়ে যাও। হার খাওয়া তো দূরের কথা, মাংস খাওয়ার সুযোগ দেব না। পাসপোর্ট ভিসা ব্যবস্থা না করলে কাল তুমি থাকবে তবরেজের কাছে আর আমি থাকবো জেলখানা। না না, এই কাল নিয়ে ভাবতে চাই না। কাল মানে এক মাস, দুই মাস, ছয় মাস পর কি হবে সেটা নিয়ে ভাবতে চাই। আজ আর আগামীকাল কি হবে তাই জানি না, আর তুমি আছো ছয় মাস পরে কি হবে তা নিয়ে। আহা, ভাবতে তার দোষ নেই, আজকে দিনটা সুন্দর হবে। ছয় মাস পর তুমি বিয়ে করবে, তোমার বউ তোমাকে রাত দিন রান্না করে খাওয়াবে, আর তোমার এই মাসালওয়ালা বডি থেকে তুমি মোটুরাম হয়ে যাবে। আমি খেতে ভালোবাসি, এর মানে এই না যে আমি ছয় মাস পরে মোটুরাম হয়ে যাব। আমি ফিট থাকতেও পছন্দ করি। আচ্ছা তোমার কি হবে জানো? কি হবে? তোমার একটা বিয়ে হবে, তারপর তুমি ঘর গোছাতে গোছাতে পাগল হয়ে যাবে। এদিকে ঘর গোছাবে, ওদিকে নষ্ট করবে, অন্যদিকে ঘর কি নষ্ট করবে কি বল? তোমার দুই একটা বাচ্চা কাচ্চা হবে না? নাদুস নুদুস, গুল্লু গাল্লু, হুপ টাইপের তারা করবে? মোটেই না, আমার বাচ্চা কাচ্চা আমার মতোই ভদ্র হবে, শান্ত হবে, বাবার মতন হলে সকাল দুপুর পিছুনি খাবে। এসছে বাবা মনে হয় বসে থাকবে। বাচ্চাদের যদি কেউ কিছু বলে এলে খাবে একদম ধ্যাতানি। বাচ্চা বাবা এক টিম, মা আরেক টিম, জবরদস্ত লড়াই হবে, আমরাই জিতবো। এসছে তুমি এমন করতে পারবে? অবশ্যই পারবো। কে? এ হ্যালো, তোমার সাথে কেন করব? তুমি তো আর আমার বউ হতে যাচ্ছ না, পাগল নাকি? মরণ আপনারা সাবধানে থাকবেন, রাখি মা।
কি খবর মিস্টার আসাদ? যাক, তবু আজ ফোন দিয়ে খবর নিলে। আজকে খবর না নিলে কিন্তু তোমাকে খবরের শিরোনাম বানিয়ে ফেলতাম। বাহ, আপনার মুখে বড় বড় কথা শুনতে কিন্তু বড়ও ভালো লাগে। হ্যাঁ, বাস্তবে কথাগুলো সত্যি না হোক, সামনাসামনি কিন্তু কথাগুলো সত্যিই মনে হয়, কিন্তু ফোনে আপনার কথাগুলো ফাঁকা বুলির মতো শোনাচ্ছে। না সানি, এত দুঃখ পেও না। কোথায় আছো বলো, এসে তোমার সমস্ত দুঃখ দূর করে দেই বেঈমান। আমার খুবই ইচ্ছা আপনার এজেন্সির সত্যিকারের চেহারাটা খুলে দিই, মানুষ দেখুন আপনি বেঈমান না অন্য কেউ বেঈমান, নাকি আমি বেঈমান, সেটা সময় বলে দেবে কে কি। আচ্ছা, তোমার সাথে দেখা হচ্ছে কোথায় সেটা বলো। সফিপুরে নাকি অনেক বড় একটা মেলা হচ্ছে, মেলায় পুতুল নাচ হবে, ভাবছি আপনাকে নাচাবো, চলে আসুন না। পুতুল নাচ নাচাতে হলে দড়িটা হাতে থাকতে হয়, সেটা তুমি জানো? হাতে দড়ি না থাকলে মেলায় ঘুরে বেড়ানো পাগলের মতো মেলার বাইরেই নাচতে হবে। আপনাকে নাচানোর দড়ি তো অনেক আগেই হাতে দিয়েছে জারাম হেজাবি, অপেক্ষা করুন শুধু আপনার কাছে কি নাচ দেখতে চান সেটা জানার জন্য, মেলায় চলে আসুন, সব কথা ওখানেই হবে। ওকে সানি বয়, সি ইউ দেয়ার ইনশাআল্লাহ। নতুন মোবাইল কিনেই ফেলে দিলে? এই মোবাইল ফেলে না দিলে আসাদ আমাদেরকে খুঁজে বের করে ফেলতো। তা কি কথা হলো আসাদের সাথে? পরে বলবো, আগে আজকে আমরা মেলা দেখতে যাব। কোথায়? চলো। পথে ঘুরবে চাইলেও পূর্বে, আজ রঙের আকাশে আরো রং ছুড়বে, আজ তুমি উড়বে পথে পথে ঘুরবে চাইলেও পূর্বে, আজ রঙের আকাশে আরো রং ছুড়বে, পাখির গানে ডাক পাঠালো কানে কানে রঙের জাদুকর, সাদা কালো দিন ফেলে
ওদিকে যাও তোমরা। হ্যালো মিস্টার আসাদ, খুব সংক্ষেপে বলবো, আপনি যারা কেনা দারার কাছে থাকা ইনফরমেশন চান, ইনফরমেশন আপনি পাবেন পাবেন যদি বিনিময় রাজি থাকে। আর যদি রাজি না থাকি তাহলে কি হবে? দারা আর ইনফরমেশন দুটোই হারাবে, আর আপনার নাকের ডগা দিয়ে রাজদেশ ছেড়ে চলে যাবে। বলুন কি জানতে চাচ্ছ? দারার দেশ ছাড়ার জন্য পাসপোর্ট ভিসা সবকিছুর ব্যবস্থা করতে হবে, ইনফরমেশন হাতে পাবেন বর্ডার থেকে হাফ কিলোমিটার আগে, কাগজপত্র এর আগে পৌঁছে যাওয়া যায়। সময় লাগবে 12 ঘন্টা, কাল দুপুরের মধ্যে লোক পাঠিয়ে দেব। বর্ডারের সিকিউরিটি পয়েন্টে আমার লোক থাকবে ঠিক 12টায়, কিন্তু বিকালে আমার সব চাই। কথার ডানবাম হলেও গুলির ডানবাম কিন্তু হবে না, ওকে? Anything wrong, sir? আমি জানতে চাই ঢাকা পৌঁছতে কতক্ষণ সময় লাগবে। 3 ঘন্টার মতো লাগবে। Follow me. আসলে কোথায় যাচ্ছি আমরা? প্ল্যান কি আমাদের? আপাতত কাল দুপুর পর্যন্ত ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই, এই সময়ের মধ্যে সিলেট পৌঁছতে হবে। আচ্ছা, তা ওইদিকে রওনা দিলে তো আমরা রাতেই পৌঁছাবো, বাকি সময়টা আমরা কি করব? দেখি না কি হয়, পথে নামলে পথের সাথেই চলতে হবে, পথে তোমাকে বলে দেবে কি করতে হবে। কি হলো আবার? পথের কথা বলতে বলতে গাড়ি কথা বলা থামিয়ে দিল। জিজ্ঞেস করছিল না আমরা এখানে কি করব? সারা রাত করার মতো এনাফ কাজ এখন আমাদের হাতে আছে। হ্যাপি? আমার না ভয় করছে। আমারও, শুনেছি এখানে ভূতের উপদ্রব আছে। আমাকে এখান থেকে নিয়ে যাও না, প্লিজ প্লিজ প্লিজ, তুমি আমার সোনা জাদু প্লিজ। ও ও ওই, তুমি কি মনে করছো এই গাড়ি আমি ধাক্কা দিয়ে সামনে নিয়ে যাব? ইম্পসিবল, পাগল। আমি কষ্ট করে গাড়ি ধাক্কা দিচ্ছি, আর তুমি কি করছো? আমি তোমাকে পথ দেখাচ্ছি, পথ। আচ্ছা, তা পথ দেখিয়ে নিচ্ছ কোথায়? ওই যে দেখো কি সুন্দর একটা বাসা। এটা মানুষের বাড়ি না ভূতের বাড়ি? না মানে ওই মেক করে থাকে। চলুন জলদি যাই ভূতের বাড়িতে। প্লিজ জলদি আসুন, অলরেডি অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আমরা মানে এই যে আপনাদের মধ্যে ডক্টর কি? ডক্টর ও মানে ও ম্যাডাম, আপনি জলদি আসুন। আমার মা আজ দুপুর থেকে খুব অসুস্থ, ঠিক মতো দম নিতে পারছে না। রতনটাকে যে কই পাঠালাম, আর চপারটা যে কই গেল। আসুন ম্যাম, আসুন আমার সাথে আসুন। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। এই যে প্লিজ আপনি আসবেন, আমাকে দেখতে দিন। আচ্ছা আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব, এই জঙ্গলে না আছে ডক্টর না আছে হসপিটাল, কি যে ভয় পেয়েছিলাম ভাই। সব ছেড়ে তাহলে এখানে পড়ে আছেন কেন? বংশ পরম্পরায় মা এ বাড়ি ছেড়ে যাবেন না, বিদেশ ছিলাম দীর্ঘদিন, ওয়াইফের সাথে ছাড়াছাড়ি হবার পর থেকে দেশেই থাকি, যা রেখে গেছেন বড় দাদারা তাতেই চলছে। আমিও আর শহরমুখী হইনি, মা আমি আর গোটা পাঁচেক কাজের লোক, এই নিয়েই চৌধুরী মহল। মালিক, অনেকক্ষণ অপেক্ষা করলাম, ডাক্তারবাবু তো আসলেনই না। ডাক্তারবাবু আসলেন না মানে তাহলে এরা কারা? আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম, আপনার বাড়ি দেখে আশ্রয় নিতে এলাম, আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে বাইরে রাখা আছে। যেই হন আপনারা, আপনারা আমার মায়ের জীবন বাঁচিয়েছেন,
আপনারা আজ আমার অতিথি, আজ রাত এখানেই থাকবেন। এই সবাই যাও, অতিথি আপ্যায়নের ব্যবস্থা করো। কি দুঃখে দুঃখে কাপড় পরো সবসময়। বেচারা রাজন চৌধুরী দাওয়াত করলো, একসাথে মজা করে ডিনার করবো, আর তুমি কিনা যোদ্ধাদের মতো কাপড় পরে আছো। আমি এরকমই কাপড় পরি, দেখতে চাইলে দেখো, নাহলে চোখ বন্ধ করে রাখো। না, চোখ বন্ধ করে রাখা যায় না। এত সুন্দর একটা ছেলে সুন্দর একটা শার্ট পরবে। দাঁড়াও, আমি তোমার ওই শার্টটা নিয়ে আসছি। ওয়াও 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 ওয়াও, আমি কোনো শার্ট পরবো না। নো নো ওয়ে, প্রিন্সের মতো না লাগবে, আর যোদ্ধাদের মতো তার লাগবে না। ঠিক আছে, কি কি হয়েছে বাটনগুলা? তার মানে আপনারা ট্রাভেলার, মানে মুসাফির। তা সফরটা কি নিয়ে? সফর কিছু ব্যক্তিগত কাজে। থ্যাংক ইউ। ওকে, গাড়ি নিয়ে কোনো টেনশন করবেন না, আমি নিজ হাতে গাড়ি ঠিক করে দেব। শুরু করুন না, এজন্যই তো সফর এত মজার, এত আনন্দের। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনাদের বিয়ের কতদিন হলো? এই তো মাত্র 3 মাস। মিথ্যে কথা কেন বললে? সত্যি বললে তোমাকে আলাদা রাখবো। কি হতো আলাদা রাখলে? তুমি না থাকলে আমাকে একা ঘুমাতে হতো। আমার রাতে একা ঘুমাতে ভয় লাগে। মানে কি? তাহলে এত বছর কিভাবে ঘুমিয়েছো? আমার বিছানায় সবসময় একটা টেডি বিয়ার থাকতো। হোয়াট? এত বড় মেয়ের রুমে টেডি বিয়ার? মেয়েদের রুমে থাকে, তুমি জানো না। এ পারবো না তোমার টেডি বিয়ার হতে, তুমি থাকো এখানে, আমি যাচ্ছি সোফায়। এ পাগল, পছন্দ করতে নেই আমি টেডি বিয়ার। বেশি শয়তান, একদম শয়তান, বান্দর, শয়তান, শয়তান। যত যাই করো, রুমে থাকো। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের বোধ হয় অনেক কষ্ট দিয়ে ফেললাম। কষ্ট তাকে দেয় মানায়, যে কষ্টের সময় পাশে থাকে। আপনারা না থাকলে মায়ের যে কি হতো? একটা রিকোয়েস্ট, আমরা যে এখানে এসেছিলাম সেটা আপনি কাউকে বলবেন না, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যে আমার মায়ের জান বাঁচিয়েছে, আমি বেঁচে থাকতে তার জানের কোনো ক্ষতি হতে আমি দেব না, নিশ্চিন্তে থাকুন। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। কাউকেই তো দেখছি না, নাকি পাঠিয়েছে আমি চিনতে পারছি না। আসা যেহেতু ঠিক মতন বলেনি কাকে পাঠাবে, তাহলে এমন কাউকে পাঠাবে যাকে দেখলেই চিনবে। কিন্তু কে? ওস্তাদ, আমি আইসি। ওস্তাদ, আমি আইসি। ওস্তাদ বান্টি, তুমি এখন আসাদের কাছে কিভাবে পড়লে? বস, ওটা আপনার পরে কইতেছি, ওইটা তো বস ঘটনা কাহিনী হয়ে গেছে, আপনার আগে জিনিসটা দিয়া লই। যে কারণে আমাদের এত দূর আসা, এই নাও আমার দায়িত্ব প্রায় শেষ। বিকেলে আসা দিলে আমাদের এত কষ্ট সফল মনে হয়। থ্যাংকস সানি, থ্যাংকস। কে বললো আপনাকে এখানে কই এসেছিল? আমার কাছে খবর আছে। খবর থাকলে আমি কিছু বলতে বাধ্য নেই। শেষবার বলছি, শেষবার আমিও রঞ্জন চৌধুরী বলছি, আমার দেহে প্রাণ থাকতে আমি কিচ্ছু বলবো না। বস, আপনি তো বিশ্বাস করবেন না, আমার চারপাশে ওরা আষ্ট আষ্ট 22 জন, পিস্তল হয়েছে 2টা, আমার তো বস কারে। ইয়েস বস, পিস্তলে গুলি ছিল? বস, গুলি মানে পিস্তলের ভিতরে তো রকেট ছিল, এই জন্যই তো ওরা আমারে সালাম দিতে দিতে নিয়ে গেছে। ফালতু কথা বাদ দাও বান্টি। বিশ্বাস করেন বস, আসাদ সাহেব আমাকে যেই রিকোয়েস্ট করে নিয়ে গেছে বস, নাহলে তো আমি যাইতামই না। শাট আপ বান্টি। ইয়েস বস। বান্টি, গাড়িতে যারাকে নিয়ে থাকো, দেখি খাবারের ব্যবস্থা করা যায় কিনা। বস, আপনি এটা কি করেন?
আমার ছাড়া আপনি খাবার অর্ডার দিবেন, খাবারের ভিতরে কোনো প্রোটিনই দেখবো না বস। আমিও আসতেছি বস। বস, রেস্টুরেন্ট তো চলে না, লোকজন নাই। কাউন্টারে কেউ নেই? দাঁড়া বস, কই গেল বস? দাঁড়া, আপনারে তো কোনো জায়গায় দেখতেছি না বস। আপনি গাড়িটা লয়ে ওদিকে দেখেন, আমি এদিকে দেখতেছি বস। সাবধানে যান। একদম কোনো কথা বলবি না। আমার চিন্তা বাদ দে, তোকে আমি তোর তবরেজ আসার আগেই মারব। নিশ্চিত থাকিস তোকে আমি কবরে পাঠাবো, কারণ আমি চাই কবরের কীটগুলো তোর মতো নরকের কীটকে কামড়ে কামড়ে খাক, যাতে নরকে গিয়েও তোর আমার কথা মনে পড়ে। অর্ডার মাত্র 10 মিনিটের রাস্তা, তুমি যাও, ওদের আমি আটকাচ্ছি। কি দিয়ে লড়বে তুমি? একটা পিস্তলের মাত্র 6টা গুলি দিয়ে? 6টা বুলেট দিয়ে অ্যাটলিস্ট 6 জনকে মারতে পারবো, আর কেউ না মরুক তবরেজ নিশ্চিত মরবে। ওকে আমার সামনেই মরতে হবে। আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। কেন যেতে পারবে না? তুমি যে আমাকে লোহার শেকলের চেয়েও শক্ত মায়ের বাঁধনে বেঁধে ফেলেছো, এই বাঁধন ছেড়ে এই জীবনে আমার পক্ষে সম্ভব না। সানি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসি। মুসাফিরের সাথে পথ চলা যায়, জীবন বাঁধা যায় না, কারণ ভালোবাসতে হলে জীবন বাঁধতে হয়। কেন সম্ভব না? চলো আমরা দূরে কোথাও চলে যাই, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। যদি তুমি না যাও আমি গুলি করব। আমাকে সানি দেখে যাও, আমাদের আর পালানো লাগবে না। প্রথম দিনের খেলা আজকে শেষ দিন, ফাইনাল তো শেষ দিন, ফাইনাল।
এই যাকে খুঁজছিলেন সেই তব্রেজ, নিয়ে যান এই জানোয়ারটাকে আর তার সব পাপের চিহ্নগুলো, আর আমাদের পিছু ছেড়ে দেবেন চিরদিনের জন্য। মুছে ফেলুন সানিয়ার জারাকে চিরদিনের জন্য আপনার দুনিয়া থেকে। আশা করি আমাদের আর কোনোদিন দেখা হবে। আরে এত তারা কিসের? এত রোমাঞ্চকর একটা জার্নি শেষটা এত সাদামাটা হবে? এই রঙিন পৃথিবীতে থেকে সেটা মেনে নেওয়া যায় না। কি বলছেন, জলদি বলুন, না হলে এই জানোয়ারটাকে আমি এখানেই মেরে ফেলবো। কাট করা পর্যন্ত নেওয়ার আর সময় পাবেন না। সেটা তোমার ইচ্ছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না এ কথাটা আমি আজ বলতে পারছি না, কারণ আইনের শত্রু আজ আমার চরম বন্ধু। মানে হলো টাকা থাকলে দিনের আকাশে চাঁদ, রাতের আকাশে সূর্য পাওয়া যায়, আর টাকা থাকলে শত্রুকে বন্ধু হিসেবে পাওয়া যায়, ফাঁসির রশিতে ঝোলা মরা মানুষকেও বাঁচানো যায়। শুধু তোমাকে জানতে হবে কাকে কখন কিভাবে কিনতে হবে, কখন কার জান বাঁচাতে হবে, কখন কার জানটা কেড়ে নিতে হবে। আর তাই তো আমার বানানো গল্পের শেষ অধ্যায়টা না জানিয়ে তোমাকে আর স্যারকে মারছি। তাব্রেজের ভাই রাজ ছিল একজন ভয়ঙ্কর সাইকোপ্যাথ, আর্মস ড্রাগস ও সিক্রেট ইনফরমেশনের বিজনেস ছিল রাজের, আর সেই সূত্রে খুন করে একজন ইম্পর্ট্যান্ট হয় অফিসিয়ালকে। তার যথেষ্ট তথ্য প্রমাণ পুলিশ আর ইন্টেলিজেন্সের কাছে চলে আসে, বিচারে রাজের ফাঁসি হয়। রাজের ফাঁসির চার মাস আগে থেকে আমাদের এই প্ল্যান। 10 কোটি টাকা কিছুই না অফিসার, যদি আমার ভাই বের হতে পারে আর তোমার প্ল্যান ঠিক থাকে। 100% ঠিক থাকে। মাস্টার প্ল্যান অনুযায়ী প্রথমে আমরা ট্রেন আপ করিয়ে সারাকে। টেকনিক্যালি রাজের ফাঁসি হওয়ার ঠিক এক সপ্তাহ আগে রাজকে জেল ট্রান্সফারের জন্য বের করি আমরা। আমারই হেল্পে রাজ প্রিজন ভ্যান থেকে পালিয়ে যায়। এরপর রাজের প্লাস্টিক সার্জারি করে ডক্টর কিবরিয়া ও জারা মেহজাবিন। এনকাউন্টারে রাজ মারা গেছে বলে সব জায়গায় প্রকাশ করা হয়। অপারেশনের পর যার সাথে চেহারা চেঞ্জ হলো তার ডেড বডি হাইওয়েতে পাওয়া যায়। আসল রাজ নতুন চেহারা নিয়ে চলে যায় লোকচক্ষুর অন্তরালে। এরপর থেকেই তাব্রেজ শুরু করে আমাকে কমিট করা 10 কোটি টাকা দেওয়ার তাল বাহানা। 10 কোটি টাকা পাও না, আমি তো তোমাকে 10 টাকা দেওয়ারও প্রয়োজন মনে করছি না। কাজ শেষ হওয়ার পর চেহারা বদলানোটাকে বিশ্বাসঘাতকতা বলে। আমার মাস্টার প্ল্যানে জারার মূলত কাজ ছিল অপারেশন যে ডাক্তাররা করেছে তাদের সময় মতো খুন করা। জারাকে আমাদের যে এজেন্ট রিক্রুট করেছিল নাম ডক্টর সিদ্দিক, সে জারাকে পালিয়ে যেতে মোটিভেট করে, কারণ ডক্টর সিদ্দিক আমার অরিজিনাল প্ল্যান ধরে ফেলেছিল। জারা পালিয়ে যায়, ডক্টর সিদ্দিক টেকনিক্যালি পুরো হাসপাতাল উড়িয়ে দিয়ে রাজের অপারেশনের সমস্ত প্রমাণ মুছে দেয় এক্সেপ্ট জারা। জারা যাতে নিরাপদ থাকে সেজন্য সানিকে মিলিয়ে দেওয়া হয় জারার মাঝে, কারণ তাব্রেজ তার সমস্ত শক্তি নিয়ে জারাকে খুন করার জন্য খুঁজে বেড়ায়। যে সময় তুমি জারাকে বাঁচানোর জন্য প্রাণপণ যুদ্ধ করছিলে সে সময় তাব্রেজ আর আমার মাঝে দরদাম চলতে থাকে। ২৫ কোটি টাকা, কিন্তু যখন বুঝতে পারি জারার কাছে থাকা ইনফরমেশনের বিনিময়ে জারাকে দেশ ছাড়তে সাহায্য করছো, তখনই ঠিক করে আমার তৈরি করা খেলা আমারই হাতে শেষ করার সময় এসেছে। টাকার সবচেয়ে বড় ক্ষমতা কি জানো? টাকার নিজস্ব একটা গন্ধ আছে, যে গন্ধ মানুষকে অনেক শক্তিশালী করে তোলে, আর সেই সময় মানুষ সবচেয়ে বড় ভুলটা করে, যেমনটা করেছিল আমার প্রাণপ্রিয় বন্ধু তাব্রেজ। সানি কোথায় আছে সেটা আমি জানার আগে তাব্রেজ জেনে ফেলত। দ্যাট ওয়াজ ভেরি পেইনফুল টু মি। আর তখনই বুঝতে পারি আমারই কোনো এক টিম মেম্বারকে তাব্রেজ কিনে ফেলেছে। আর জারার পজিশন তুমি আর আমি ছাড়া তৃতীয় যাতে না জানে, ওকে? রাজ্জাক, আমার টিমে তোমার কেনা মানুষ ঢোকানোর চেষ্টা ছিল তোমার বোকামি, আর আমার সবচেয়ে কাছের মানুষকে দিয়ে তুমি বিশ্বাসঘাতকতা করিয়েছো এটা ছিল তোমার ভুল। ভুলের মাশুল দিতে হবে তাব্রেজ এক্ষুনি। তুমি দিচ্ছ 25 কোটি, আর তোমার ভাই
তোমার প্রাণের বিনিময়ে আমাকে দিয়েছে 100 কোটি, কারণ তোমার ভাই চায় যারার সাথে আরেকজন সাক্ষী পৃথিবীতে বেঁচে থাকুক। অক্ষিতার ভাই, আমি স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখছি, তোমারে যদি মারা ফেলাই কেউ আমার আর চিনবে না ভাই। আমি কে, কে আমি ভাই? কেউ আরে ফাঁসি দেবো না ভাই, কেউ আরে ফাঁসি দেবো না ভাই, তোর কসম ভাই, আমারে মাফ করে দাও ভাই, ও ভাই ভাই আমারে মাফ করো ভাই। কেমন লাগলো গল্পের শেষ অধ্যায়টা? ভাই রাতে ভাই মারা গেছে, এর চেয়ে সুন্দর কোনো দৃশ্য দিয়ে গল্প শেষ হতে পারে না। গল্প এইভাবেও শেষ হতে পারে না, পৃথিবীর সব কাহিনী সত্যের জয় দিয়ে শেষ হয়। তোমার মতো রাক্ষসকে আমি না হই, কেউ না কেউ তো শেষ করবে। এক্স্যাক্টলি, কেউ না কেউ, কিন্তু সেটা তুমি না। যেই আমি মৃত্যুকে কাছে নেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম, সেই অপেক্ষার সময় কখন যে মনের ছোট্ট গহীনে এক টুকরো ভালোবাসা নামক অদ্ভুত এক অনুভূতির জন্ম হয়েছে, টেরই পাইনি। সেই ছোট্ট অনুভূতিটাকে রক্ষা করতে পৃথিবীর যে কোনো কিছু আজ আমি প্রত্যাখ্যান করতে পারি, এমনকি মৃত্যুকেও। আসাদ, আমি আসছি। যেইমাত্র ইমিগ্রেশন ক্রস করবে তার আগে আমি আমার বাকি 50 কোটি টাকা চাই। তা না হলে দেশ ক্রস তো দূরের কথা, তোমার লাশটা ইমিগ্রেশন ক্রস করতে পারবে না। Am I clear to you, Mr. Raj? Yes, all clear. No problem. আমি আমার ব্যাংকের পিন নাম্বার আপনাকে দিয়ে দেব, আপনি টাকা ট্রান্সফার করে নেবেন। গুড, বাকি পথ আমার লোক তোমাকে সাহায্য করবে। প্লিজ আমাকে মেরে ফেলুন, আমি সানিকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ প্লিজ আমার এই যন্ত্রণার জীবন শেষ করে দিন। দেব, ডেফিনেটলি দেব। রাজ, আমার টাকা না পাঠানো পর্যন্ত তুমি আমার ইন্স্যুরেন্স। টাকা পাঠালে ইন্স্যুরেন্স খতম? লজ্জা করে না আইনের পোশাক পরে এত বড় অন্যায় করতে? ভুল, ভুল, মহাভুল, মহাভুল। আইন পোশাকে থাকে না, আইন থাকতে হয় মনে। তাহলে যেই পোশাকই পরো না কেন, সেটাই আইনের পোশাক হবে। এত হালকা ঝড়ো বাতাসে যে আমার জীবনটা বদলে যাবে। সেদিন ছিল বৃষ্টির রাত, রাস্তা ভর্তি যানজট, আর ছোট্ট একটা অ্যাম্বুলেন্সের ভিতর আমি আর আমার পরিবার। আমি যাবো আর আসবো, ট্রাফিক পুলিশে যাই আমি। দেখি আমি একটু যেতে দাও, আমাকে প্লিজ আমাকে একটু যেতে দাও। দেখুন পিছনে একটা অ্যাম্বুলেন্স আছে, দয়া করে রাস্তা ছাড়ুন প্লিজ। সরি, 10 মিনিট অপেক্ষা করুন, ভিআইপি যাবে এই রাস্তা দিয়ে। একটা মিনিটও অপেক্ষা করা যাবে না, পেশেন্টের অবস্থা সিরিয়াস। স্যার আপনি যেই হন না কেন, আমি আপনাকে ছাড়তে পারবো না। আরে ভাই, আইন তো মানুষের জন্য, আমি বলছি আপনি রাস্তা ছাড়ুন। সরি স্যার, আমি আইনের পোশাক পরে আইন ভাঙতে পারবো না। সেদিন রাত 12টায় আমার স্ত্রী মারা যায়, 5 বছরের প্রেম আর 10 বছরের সংসার। আর সেই মানুষটাকে নাকি আমি মাত্র 10 মিনিট আগে আনলে বাঁচাতে পারতাম, স্টোরের মতো কথাগুলো বললো ডাক্তার, একবারও বুক কাঁপলো না। সেদিন থেকে ঠিক করলাম, আইনের ভেতর থেকেই আমি আইনকে ভাঙবো। শুধু স্ত্রী হারানোর দুঃখে নিজের উপর পাওয়া কর্তব্যের এত বড় অপমান। শুধু স্ত্রী নয়, শুধু স্ত্রী নয়, আফরিনের পেটে 8 মাসের শিশু সন্তান ছিল আমার। প্রথম বাচ্চাটা দত্তক নিয়ে 10 বছর অপেক্ষার পর আমাদের প্রথম বাচ্চা পৃথিবীর মুখ দেখতে আসছিল। আইন, আইন, এই আগুনে খেলা,
তোমার পিন নাম্বারটা সেন্ড করো। আমি ফোন করে বললে তুমি ইমিগ্রেশন পার হবে। ওকে, মেক মি প্রাউড। যে তোমাকে গল্প লেখা শিখিয়েছে সে তোমাকে বলিনি যে গল্পের শেষ সবসময় হিরো করে, ভিলেন না। পৃথিবীর সব গল্পে কি হয় সেটা আমি জানতে চাই, কিন্তু আমার বানানো গল্পে আমি হিরো, আমি ভিলান। তুমি আমার গল্পের সিম্পল একটা ক্যারেক্টার। সিম্পল না, সিম্পল না। আর আজ গল্পের শেষ যে করবে সেই নায়ক হবে। লেটস প্লে। শেষ পর্যন্ত রাজের অবস্থান জানা যায়নি, আর মুসাফিরের এই পথ চলা চলছে, চলবে।